হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে মিস করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন থাম্বনেল আর এই ভিডিও দেখে। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই এই গাছের সম্বন্ধে পরিচিত, বা যদি আপনার জানা না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে অনুরোধ করলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এবার এই ভিডিও টপিক সম্বন্ধে আলোচনা করি। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মানি প্ল্যান্টের কিছু বেসিক ইনফরমেশন, এবং কিভাবে এই গাছের কেয়ার করবেন, এবং প্রোপাগেশন কিভাবে করবেন, এবং রোগ ও পোকার সমস্যা কিভাবে সমাধান করবেন, এছাড়াও এর কী উপকারিতা রয়েছে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলুন আমরা এবার এই মানি প্ল্যান্ট গাছের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। এই গাছের ফ্যামিলি হলো অ্যারিসি, এবং জিন হলো এপিপিপ্রিয়াম, এবং এর প্রজাতি এপিপিপ্রিয়াম ওরিয়াম। মানি প্ল্যান্ট ছাড়াও এই গাছের আরও অনেক নামেও পরিচিত, যেমন গোল্ডেন পোথোস, সিলন পাতা, হান্টারস বোর, আইভি আরাম, সিলভার ভাইন, এছাড়া আরও অনেক নামে পরিচিত। আশা করি আপনারা অনেকেই এই গাছের নাম মানি প্ল্যান্ট নামেই জানেন। হ্যাঁ বন্ধুরা, এটা ভারতের মধ্যে সব জায়গায় এই নামেই পরিচিত। এই গাছ আপনারা বাড়ির ভেতরে যে কোনো জায়গায় রেখে গ্রো করতে পারেন, কারণ এই গাছ একটি ইনডোর প্ল্যান্ট হিসাবে পরিচিত। এই গাছের বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই, তবে আপনারা জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন রকমের প্রজাতির কালার লক্ষ্য করা যায়। এছাড়াও আপনারা বাড়ির বাইরে ছায়াযুক্ত জায়গায় রেখে গ্রো করতে পারেন। এই গাছের জন্য মৃদু আবহাওয়া আদর্শ, মাটির পাত্র বা টব যে কোনো জায়গায় রাখতে পারেন। মানি প্ল্যান্টের জন্য মোটামুটি 25-30 ডিগ্রি তাপমাত্রা আদর্শ। এই তাপমাত্রায় গাছ খুব ভালো বৃদ্ধি পায়, তাই অন্যান্য গাছের তুলনায় কম আলোতে এরা বেঁচে থাকতে পারে। চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নিই এই মানি প্ল্যান্ট গাছের কী পরিচর্যা করবেন বা কীভাবে করবেন। এই গাছ আপনারা দুই রকমভাবে গ্রো করতে পারেন, যেমন নাম্বার ওয়ান মাটির পাত্রের মাধ্যমে আপনারা গ্রো করতে পারেন, এবং দুই নম্বর যেটা হলো এই গাছ আপনারা জলের পাত্রে রেখেও গ্রো করতে পারেন। এই দুই রকমভাবে কিন্তু আপনারা মানি প্ল্যান্টকে ঘরের মধ্যে রাখতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা এই গাছের মাটির পাত্রের মাধ্যমে যদি গ্রো করতে চান তাহলে কীভাবে করবেন তা জেনে নিই। মানি প্ল্যান্টের যত্ন নেওয়ার জন্য একটি খুবই সহজ কাজ, একটু ভালো পরিচর্যা করলেই কিন্তু আপনারা খুব সহজেই এই গাছ বাড়ির মধ্যে রাখতে পারবেন। তো সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হলো মাটি। সুনিষ্কাশিত মাটি মানি প্ল্যান্টের জন্য প্রয়োজন, সুতরাং আপনার পাত্রের মাটির সাথে বালি বা নুড়ি যেটা আপনারা মেশাতে পারেন। এর ফলে কিন্তু বায়ু চলাচল ভালো হবে, যা গাছের জন্য খুবই উপকারী। এছাড়াও পিটমস বা পারলাইটও ব্যবহার করতে পারেন। তো চলুন বন্ধুরা, তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটি জেনে রাখা দরকার সেটা হলো জল। মানি প্ল্যান্টের অতিরিক্ত জলের প্রয়োজন নেই, তাই আপনারা প্রয়োজন মতো জল দেবেন। জল দেওয়ার সময় অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যেন আপনার মাটির পাত্রের নিচে হোল বা গর্ত থাকে, তাহলে আপনারা খুব সহজেই জল দিতে পারেন। এবং যদি সেখানে ছিদ্র থাকে তাহলে কিন্তু সেই অতিরিক্ত জল সেই ছিদ্র দিয়ে বা হোলের মাধ্যমে কিন্তু বাইরে চলে আসবে। এটা একটি খুবই উপকারী, তবে তাপমাত্রার উপর নির্ভর করে গ্রীষ্মের সময় 6-7 দিন পর এবং শীতের সময় 8-10 দিন পর জল দিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই পাত্রের মাটি দেখবেন, তো সেখানে যদি জলের প্রয়োজন থাকে তবে কিন্তু জল দেবেন। আপনারা যদি নিয়মিতভাবে অতিরিক্ত জল দেন তাহলে কিন্তু আপনার গাছের শেকড় পচে যেতে পারে, এর ফলে কিন্তু গাছটি মারাও যেতে পারে। এবং যদি আপনারা জল নাও দেন তাহলেও কিন্তু আপনার গাছটি শুকিয়ে যেতে পারে। তো সুতরাং আপনারা নিয়মিতভাবে আপনার গাছগুলিকে লক্ষ্য রাখবেন, তো সেই মতন কিন্তু আপনারা জল দেবেন। তো চলুন বন্ধুরা, তারপর যেটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বা যেটা জেনে রাখা দরকার সেটা হলো সানলাইট, অর্থাৎ সূর্যের আলো। মানি প্ল্যান্টের জন্য সাধারণত ঘরের ভেতরে যদি রাখেন তাহলে কিন্তু ভালো বৃদ্ধি পায়।
এছাড়াও আপনারা কিন্তু আংশিক ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন। তবে মানি প্ল্যান্টের জন্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে যেন সরাসরি সূর্যের আলো পাতায় না আসে। যদি সূর্যের আলো আসে তাহলে কিন্তু আপনার গাছের পাতা পুড়ে যেতে পারে, তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। এই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখলে আর অন্য কোনো সমস্যা নেই। তো এই হলো সানলাইটের প্রয়োজন। তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই এই মানি প্ল্যান্ট গাছের জন্য কি ফার্টিলাইজার বা ভাইটামিনের প্রয়োজন সেটা একটু জেনে নিই। তো আপনারা প্রতি মাসে কম করে 1 থেকে 2 বার যে কোনো কোম্পানির ভালো ইনডোর প্ল্যান্ট ভাইটামিন বা প্ল্যান্ট ফুড আপনারা কিন্তু জলের সাথে মিশিয়ে আপনার মাটির পাত্রে দিতে পারেন। এর ফলে আপনার গাছের বৃদ্ধি এবং পাতার কালার দুটোই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়া আপনার গাছ কিন্তু পুষ্ট হবে। তো আপনারা যদি আংশিক ছায়াযুক্ত জায়গায় রাখেন সেই জায়গায় কিন্তু আপনারা অর্গ্যানিক কম্পোস্ট বা গোবর সার বা যে কোনো আপনারা কিন্তু ফার্টিলাইজার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনারা আপনাদের যেটা যেখানে যে জায়গায় আছে তার উপর নির্ভর করে কিন্তু আপনারা এই ভাইটামিনগুলি আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই এই মানি প্ল্যান্ট গাছের প্রোপাগেশন কীভাবে করবেন। তো এই গাছের প্রোপাগেশন খুবই সহজ, আপনারা চাইলেই খুব সহজেই প্রোপাগেশন করতে পারেন। তো সবার প্রথমে আপনারা একটি পুষ্ট সবল গাছ নির্বাচন করে নেবেন, তারপর সেই গাছের শেকড় বা কাণ্ড কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর আপনারা করবেন যেটা, তো আপনারা কিন্তু জলের মাধ্যমে কিন্তু গ্রো করতে পারেন বা মাটির মাধ্যমেও কিন্তু আপনারা গ্রো করতে পারেন। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন, তবে মাটির মধ্যে রাখলে খুব ভালো হয়, এর ফলে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। তো আপনারা যদি মাটির পাত্রে লাগান তাহলে নিয়মিতভাবে আপনারা কিন্তু পরিচর্যা বলতে আপনাকে একটু জল দিতে হবে এবং তার সঙ্গে ভাইটামিন দিতে হবে, তো তারপরেই কিন্তু গাছটি খুব সহজেই বৃদ্ধি পাবে। তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই এই গাছের কী কী রোগ ও পোকার সমস্যা হয় এবং কীভাবে তার সমাধান করবেন তার সম্বন্ধে একটু জেনে নিই। আপনারা যদি ঘরের ভেতরে রাখেন তাহলে বাইরের তুলনায় অনেক রোগ ও পোকার সমস্যা কম হয়, তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বা চেষ্টা করবেন বাড়ির ভেতরে রাখার জন্য। তবে এই গাছের একটি সাধারণ সমস্যা হলো শেকড় পচা। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই জল কম দেবেন এবং প্রয়োজন মতো জল দেবেন। এছাড়াও কিছু ব্যাকটেরিয়াল রোগ যা পাতায় বা পাতা পচে যাওয়া এই সমস্ত রোগগুলি কিছু লক্ষ্য করা যায়। তো এই সময় কিন্তু আপনারা যে কোনো কোম্পানির অর্গ্যানিক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন বা ছত্রাকনাশক, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও এই গাছের কিছু সাধারণ কীটপতঙ্গ লক্ষ্য করা যায়, তবে এই সমস্যাগুলি খুব সহজেই সমাধান করতে পারেন, যেমন মাইট থিপস এবং কিছু সাকিং পেস্টও কিন্তু লক্ষ্য করা যায়। তো আপনারা এই সময় কিন্তু অর্গ্যানিক নিম অয়েল ব্যবহার করতে পারেন, এর ফলে কিন্তু আপনারা 100% রেজাল্ট পাবেন। এর যে পদ্ধতিটি রয়েছে, প্রথমে আপনাকে একবার ব্যবহার করতে হবে, তারপর যদি রেজাল্ট না পান 6 থেকে 7 দিন পর পুনরায় আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা আবার দেখে নিই এই গাছের কী কী উপকারিতা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই গাছের অনেক উপকারিতা রয়েছে, যেমন আপনার ঘরের বিষাক্ত বাতাস পরিষ্কার করে এবং এই গাছ ইজি টু কেয়ার, অর্থাৎ খুব লো মেনটেন্যান্স, এবং এই গাছের একটা খুব সুন্দর ঘরের ভেতরে আপনাকে কিন্তু লুক দেবে, এর ফলে কিন্তু আপনার মন এবং স্বাস্থ্য খুবই ভালো থাকবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী ভিডিওগুলি আপনাকে দেখার জন্য।